কম দামের মধ্যে সবচেয়ে মানসম্মত স্মার্টফোন হচ্ছে গিয়ে স্যামসাং এর এ সিরিজের A53, A52 এবং A52S। তো তার সাকসেসর A54 স্মার্টফোনের বেশ কিছু রেন্ডার ইমেজ বর্তমানে সামনে চলে এসেছে, যেখান থেকে আমরা জানতে পারছি যে ফোনের ফ্রন্ট লুকটা অনেকটাই A53 মতো হলেও পেছনের দিকে ট্রিপল ক্যামেরা সেটআপকে এবার ইউজ করবে স্যামসাং, যেখানে কিনা কোনো ক্যামেরা বাম থাকবে না। অনেকটাই স্যামসাং S22 সিরিজের মতোই ডিজাইন রাখা হয়েছে পেছনের দিকে। এছাড়া এই স্মার্টফোনটা 8GB থেকে শুরু করে 12GB র্যামের সাপোর্টের সাথেই আসবে। তার পাশাপাশি যে 8GB র্যামের ভার্সনটা আসবে সেখানে আরও 8GB র্যামকে এক্সট্রা অ্যাড করা যাবে ভার্চুয়ালি। তো আপনারা ভার্চুয়ালভাবে 16GB র্যামকে এবার ইউজ করতে পারবেন স্যামসাং A54 স্মার্টফোনটিতে। এই ফোনটার ফ্রন্ট ডিসপ্লের সাইজ হবে 6.4 ইঞ্চি, আর এখানে সিমেট্রিক্যাল বেজেলকে ইউজ করা হবে, মানে ফোনের উপরে নিচে এবং পাশে সেম ধরনের বেজেল থাকবে, যেটা দেখতে অনেকটাই আইফোনের ভাইব দিবে। এবং এই ডিসপ্লেটা সেই আগের মতোই 120Hz এর স্যামসাং এর সুপার অ্যামোলেড প্যানেল হবে, যে প্যানেলগুলো কিনা স্যামসাং তাদের লক্ষ টাকার ফ্ল্যাগশিপ ক্যাটাগরির স্মার্টফোনে ইউজ করে থাকে। স্যামসাং এর ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট এই দুনিয়াতে, সেটা আমরা সকলেই জানি, আর অ্যামোলেড হলে তো কথাই নেই। তো A54 স্মার্টফোনটাতে ডিসপ্লের টাচ রেসপন্স টাইম হবে প্রায় 360Hz এর। সো স্যামসাং এর অপটিমাইজেশন এবং স্মুথনেস নিয়ে আমি নতুন করে কিছু বলবো না। আপনারা যারা কিনা স্যামসাং এর শোরুমে গিয়ে তাদের হাই রেজলিউশনের ডিসপ্লের স্মার্টফোনগুলোকে ইউজ করেছেন অথবা ঘেঁটে দেখেছেন, তারাই হয়তো এর ফিলটা বুঝতে পারবেন। স্যামসাং A54 স্মার্টফোনটা একদম মাখনের মতো কাজ করবে, বিকজ এখানে আউট অফ দ্য বক্স ONE UI 5K আপনারা পেয়ে যাবেন, যেখানে কিনা অ্যান্ড্রয়েড 13 এর লেটেস্ট অপারেটিং সিস্টেমটা থাকবে। এবং আমি বলে রাখছি যে স্যামসাং এই ফোনটাতে প্রায় 4 বছরের সফটওয়্যার আপডেট দিয়ে দেবে, তার পাশাপাশি 5 বছরের সিকিউরিটি প্যাচের আপডেট পাওয়া যাবে, মানে অ্যান্ড্রয়েড 13 এর পরে 14, 15, 16 এবং 17 এর আপডেটটাও চলে আসবে A54 স্মার্টফোনে। এবং এই কারণে বর্তমানে স্যামসাং এর সফটওয়্যার এক্সপিরিয়েন্স সবচেয়ে ভালো, আর যে কোনো কনজিউমার প্রথমে স্যামসাং এর স্মার্টফোন পছন্দ করে থাকেন, বিকজ তাদের সফটওয়্যারের মধ্যে তেমন কোনো বাগ ভালুক নেই, একবার কিনলে লাইফ টাইম ইউজ করা যায়, তার পাশাপাশি আপডেট তো রয়েছেই। এবং আমার মনে হয় যে বর্তমানে অনেক ইউজার রয়েছেন যারা কিনা শাওমি, রিয়েলমি, ওপো, ভিভোকে ছেড়ে আবারও স্যামসাং এ ব্যাক করছেন, বিকজ একবার ফোন কিনলে সেখানে কোনো ঝামেলা পাওয়া যায় না এবং সেই ফোনটা দীর্ঘ সময় ধরে সফটওয়্যার আপডেট প্রোভাইড করে থাকে। তো এরকম একটা বেস্ট স্মার্টফোনে যদি ব্যাটারি লাইফটা আরও কিছুটা ভালো হয় তাহলে তো কথাই নেই। এবার স্যামসাং আর 5100 mAh এর ব্যাটারিকে ইউজ করবে তাদের A54 স্মার্টফোনে, আর এই ব্যাটারির মাধ্যমে প্রায় 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া পসিবল হবে A54 স্মার্টফোনটা দ্বারা, বিকজ এর ডিসপ্লেটা অ্যাডাপটিভ সিঙ্ক রিফ্রেশ রেটকে সাপোর্ট করবে, তাই যখন কিনা ফোনে কোনো কাজ না করা হবে তখন 10Hz চলে যাবে ফোনটার ডিসপ্লে, আবার যখন আপনারা কাজ করবেন তখন 120Hz রিফ্রেশ রেটের মাধ্যমে বাটারের মতো স্মুথভাবে চালাতে পারবেন ফোনটাকে। এছাড়া এখানে অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকায় ডার্ক মোডে রেখে ইউজ করলে আরও বেশি ব্যাটারি লাইফ পাওয়া পসিবল হবে, এবং এই ফোনটার প্রসেসরও খুব পাওয়ার হাংরি হবে না। তো এই সকল জিনিস মিলিয়ে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আর 25W এর চার্জিং স্পিডের মাধ্যমে 1 ঘন্টা 20 মিনিটে ফুললি চার্জ করা পসিবল হবে A54 স্মার্টফোনটা। আর এবার এই ফোনটার পেছনের দিকে 64x950 MP ট্রিপল ক্যামেরা সেটআপ আমরা পেয়ে যাব, যেখানে কিনা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্ট থাকবে, আর এই স্মার্টফোনটার ফ্রন্টে 32MP সেলফি ক্যামেরাকে ইউজ করবে স্যামসাং, যেটা দ্বারা হাই কোয়ালিটিতে ভিডিও রেকর্ডিং করা পসিবল হবে এবং ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরাতে জাইরো সেন্সরের মাধ্যমে স্টেবল ফুটেজগুলো রেকর্ড করাই পসিবল হবে। পেছনের ক্যামেরাটা 4K ভিডিও রেকর্ডিং করতে পারবে। এছাড়া স্যামসাং এর ফ্ল্যাগশিপ গ্রেডের সকল ধরনের ফিচারই থাকবে এই স্মার্টফোনটার ক্যামেরা অ্যাপে। আর সর্বশেষে চিপসেট সম্পর্কে বলতে গেলে এখন অবধি তেমন কিছু জানা যায়নি। আশা করা যাচ্ছে যে আগের জেনারেশনে A53 স্মার্টফোনের মতোই এক্সিনোসের 1280 চিপসেটটা থাকতে পারে এই ফোনটায়। আবার অনেক জায়গায় এমনটাও নিউজ পাওয়া যাচ্ছে যে এখানে স্ন্যাপড্রাগনের 7 Gen 1 চিপসেটটাকে ইউজ করবে স্যামসাং। তো আমি মনে করি যে স্ন্যাপড্রাগনের সাথে গেলে খুব ভালো হবে, বিকজ A53 যেটা কিনা আগের জেনারেশনের স্মার্টফোন তার পারফরমেন্স অতটাও ভালো নয়। সো বন্ধুরা, এরকম একটা স্মার্টফোন চলে আসবে আগামী বছরের জানুয়ারি মাসে, এবং এই ফোনটা অফিসিয়ালভাবে বাংলাদেশের মার্কেট আবারও কাঁপাবে মিড বাজেট ক্যাটাগরিতে, যেমনটা কিনা A52, A52S এই ফোনগুলো কাঁপিয়েছিল। প্রায় 35,000 টাকার আশেপাশে আমরা পেয়ে যেতে পারি স্যামসাং A54 স্মার্টফোনটা,
যেখানে কিনা 5G কানেক্টিভিটির পাশাপাশি আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সর্বোচ্চ 256 GB ইন্টারনাল মেমোরি আর উপরে এবং নিচে দুইটা স্পিকার গ্রিলকে আমরা পেয়ে যাব। এছাড়া এই স্মার্টফোনটাতে জাইরো সহ পাওয়া যাবে সব ধরনের প্রয়োজনীয় সেন্সর, সফটওয়্যার বেস ফেস আনলকের ফিচার তো থাকবেই। তবে আপনি যদি এই মুহূর্তে 15,000 থেকে 25,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন।